প্রিয় ভিওর্স আসসালামু আলাইকুম বার্ডস কি নামের পক্ষ থেকে শুভেচ্ছা স্বাগতম আশা করি সবাই ভালো আছেন আজকে আমি আপনাদেরকে জানাবো পাখিকে ব্লিডিংয়ের দেওয়ার আগে কী করে ব্লিডিংয়ের প্রস্তুতি নেবেন এবং কীভাবে ব্রিডিং করলে পাখিকে পাখি সুস্থ বাচ্চা দিবে আপনাকে তো অনেকেরই পাখি আছে পাখি ডিম পারে না আবার ডিম পারলে ডিম ফার্টাইল হয় না ডিম ফুটে না ডিম নষ্ট হয় ডিম খেয়ে ফেলে এই সমস্ত সমস্যায় যারা ভুগতেছেন তাদের জন্য আজকে আমি কিছু টিপস দেবো আপনারা যদি এইভাবে ফলো করেন এইভাবে যদি আপনারা আপনার পাখিকে ব্রিডিং কোর্স করানোর পরে তারপর যদি আপনার পাখিকে ব্রিডিংয়ে দেন তাহলে নিঃশাহ আশা করা যায় আপনার পাখিগুলো সফলভাবে ব্রিডিং করবে এবং সঠিকভাবে ডিম বাচ্চা করবে তো বৃহস্পত যারা আমার চ্যানেল নতুন তারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশে থাকা বেল বাটনে ক্লিক করুন তাহলে আমার দ্বারা নতুন নতুন ভিডিওগুলি আপনার নোটিফিকেশনে পৌঁছে যাবে আমাদের চ্যানেলে বিভিন্ন সমস্যার সমাধানে ভিডিও তৈরি করা হয় তো অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখুন ব্রিডিংয়ে দেওয়ার আগে সর্বপ্রথমে আপনাকে মেল ফিমেল প্রাপ্তবয়স্ক হতে হবে দ্বিতীয়ত মেল ফিমেল সুস্থ সবল হতে হবে তিন কিডিকে দেয়া ন্যূনতম ন্যূনতম এক মাস আগে থেকে পাখিকে বাড়তি খাবার দিতে হবে যেমন এক ফুড সফট ফুড ভেজিটেবল ফুড ক্যাটল ফিশবন মিনারেল ব্লক এবং গ্যাজানো বিষ চার যদি পূর্বে ব্রিডিং করানো হয় পেয়ার হয়ে থাকে তাহলে একটা মেডিসিন কোর্স করাতে পারেন সেই ক্ষেত্রে আপনি মেডিসিন কোর্স করাতে হলে জিজবেট অ্যামিনো ইসেল এবং ক্যালফ্লেক্স এই চারটি মেডিসিন ব্যবহার করলে ইনশাল্লাহ ভালো ফলাফল পাবেন পাঁচ খাসার সাইজ আঠারো আঠারো বাই আঠারো হলে অনেক ভালো হয় এতে পাখি কিছুটা হলেও ডানা মেলে উঠতে পারে যা পাখির জন্য খুবই দরকার ছয় জোড়া দিয়ে কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে লক্ষ্য করুন তাদের বন্ডিং কেমন হলো দুজনে আগ্রহী কিনা সেই বিষয় বিষয়টা লক্ষ্য রাখবেন সাত জোর দেওয়ার এক সপ্তাহ পর হাড়ি দিতে হবে হাড়ি যতটুকু সম্ভব বড় সাইজ দিবেন আট এই সময়ে পাখির ক্যালসিয়ামের খুব প্রয়োজন হয় তাই যথাসম্ভব ক্যালসিয়াম যুক্ত খাবার দিতে হবে উল্লেখযোগ্য ক্যালসিয়াম যুক্ত খাবার ডিমের খোসা এবং সজনে পাতা দিবেন নয় মেল ফিমেল ফুল ব্রিডিং মুডে আসলে তারা মিটিংয়ে আগ্রহী হবে বা ফুল ব্রিডিং মুডে আসলে মেলের নাক গাঢ় নীল হবে আর ফিমেলের নাক গাঢ় বাদামি অথবা খয়েরি রং হবে এ সময় তারা মিটিং করবে কয়েকবার মিটিং করার পরে একবার সফল মিটিং হলেই তার সাত থেকে দশ দিনের মধ্যে ডিম দিবে হাড়িতে ডিম দেওয়ার পরে আপনি ডিম দেখার জন্য বারবার হাড়িতে উকি দিবেন না আর খাঁচার কাছে অন্যরা গিয়ে যেন পাখিকে ডিস্টার্ব না করে সেদিকে খেয়াল রাখবেন এ সময় পাখিকে প্রাইভেসি দিবেন তা না হলে পাখি যদি ভয় পায় তাহলে ডিমে তা দেওয়া বন্ধ করে দিবে তাই এই সচেতন থাকুন এই বিষয়ে এবং পর্যাপ্ত পানীয় খাবার সরবরাহ করুন এই সময় ইনশাল্লাহ দেখবেন সতেরো থেকে বিশ দিনের মাথায় পাখির বাচ্চা ফুটে বের হবে আর বাচ্চা হবার পরে সফট ফুড এক ফুড কীভাবে দিবেন এই সম্পর্কে আমার চ্যানেলে ভিডিও আছে ওই ভিডিওগুলো দেখলে আপনি আরও ভালোভাবে বেবিদের যত্ন নিতে পারবেন মনে রাখবেন সুস্থ সবল স্বাস্থ্যবান প্যারেন্টস দিয়েই সুস্থ বাচ্চার আশা করা যায় এই জন্য অবশ্যই এর দেওয়ার আগে আপনার এই বিষয়গুলো মাথায় রাখতে হবে আপনি বিষয়গুলো মাথায় নিয়ে যদি আপনি বিডিংয়ে দেন তাহলে ইনশাআল্লাহ ভালো ফলাফল পাবেন আশা করা যায় তো ভিউয়ার্স ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক দিবেন এবং এই ভিডিওটি আপনার পাকাল বন্ধুদের মধ্যে শেয়ার করবেন আশা করি তারাও উপকৃত হবে আর পাখির বিভিন্ন সমস্যার সমাধান নিয়ে আমি আমার ডিসক্রিপশানে লিঙ্কগুলো দিয়ে দেবো ওই ভিডিও দেখে আপনারা বিভিন্ন পাখির সমস্যার সমাধান পেতে পারবেন ইনশাআল আশা করা যায় তো সবাই ভালো থাকবেন পাখির প্রতি যত্ন নেবেন আজকে এই পর্যন্তই আল্লাহ হাফেজ